আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এখন মহরম মাস চলছে মহর্রমে বেশ কিছু ঐতিহাসিক ঘটনা ঘটেছে যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল কারবালার ঘটনা এই জন্য প্রতি বছর মোহরম মাস আসলেই কারওয়ালা কেন্দ্রিক নানা ধরনের আলোচনা হয় ইতিহাসের বিশ্লেষণ পর্যালোচনা এগুলো শুরু হয় এবং এই বিশ্লেষণ ও পর্যালোচনা করতে গিয়ে আমাদের মধ্যে দু ধরনের প্রান্তিকতা দেখা যায় প্রথম প্রান্তিকতা হল রাফিজিয়তের প্রান্তিকতা অর্থাৎ হজরত আলী রাজি আল্লাহ তালানহু হুসাইন রাজি আল্লাহ তালহু এবং বাইতের পক্ষ নিয়ে সাহাবাইকে একটা অংশকে গালবন্ধ করা নিন্দা করা গালবন্ধ করা সাহাবিদের প্রতি নিন্দা ছড়ানো এটা হচ্ছে রাফিজিয়তের প্রান্তিকতা আরেকটা প্রান্তিকতা হলো নাসিবিয়তের প্রান্তিকতা নাসিবিয়তের প্রান্তিকতা সম্পর্কে ইমাম ইবতা ইমিয়া উল্লাহ সুন্নাতে খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন তিনি বলেছেন আর নওয়াসেফ ঘুমুল্লা দিন আদ আহাল বাইদ যে নাসিব হচ্ছে তারা যারা আহলে আহলেবাইতে বিরোধিত করে অর্থাৎ মহাবিয়া রাদি আল্লাহ তু এবং ইয়াজিদের পক্ষ নিতে গিয়ে তারা আহলে বাইতকে দোষারোপ করে হোসাইন রাদি আল্লাহ তালহনকে অপরাধ হিসাবে সাব্যস্ত করে কিংবা আলিরাদি আল্লাহ আলহনকে অপরাধ হিসাবে সাব্যস্ত করে এই যে দুইটা প্রান্তিকতা এই দুই প্রান্তিকতার মাঝামাঝি হচ্ছে আহলুসুল্না জামাতের অবস্থান এবং আহলুসুন্না জামাতের যে মানহা যে এতে দাল ভারসাম্যপূর্ণ কর্মপন্থা সেটাই দুই প্রান্তিকতার মাঝখানে আহলুসুল্লাহ জামাত হজরত মহাবির আদি আল্লাহ এবং সাহাবিদেরকে কখনো নিন্দা করে না আবার আহলে বাইতেরও নিন্দা করে না তারা ইয়াজিদকে নিন্দা করে মারওয়ান বিন মারোয়ান ইবুল হাকামকে নিন্দা করে এই মানহাজি এতে দল যেটা আহলুসুল্লাহ জামাত এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে এবং এই দুই প্রান্তিকতা থেকে বেঁচে থাকতে হবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন জনের সাথে কথা বলে বিভিন্ন বইপত্র পড়ে আমার কাছে মনে হয়েছে যে রাফিজিয়তের যে প্রান্তিকতা এটা তো সমাজে প্রচলিত আছেই এবং এটা বেশি স্পষ্ট সবার কাছে একই সাথে আমার মনে হয় সুপ্ত নাসিবিয়তের প্রান্তিকতাও ছড়াচ্ছে সমাজে নাসিবিয়তের প্রান্তিকতা একেবারে হু সবাই নাসিবিয়তের সকল বিশ্বাস মেনে নিয়ে ছড়াচ্ছে এমন না কিন্তু আমাদের মধ্যে আছে তো মৌলিকভাবে ভাবে আমরা এখানে যে আলোচনাটা করব যে নাসিবিয়ত আমরা চিহ্নিত করব কিভাবে তো চিহ্নিত করার একটা সহজ উপায় যেটা শেখ আব্দুল রশিদ নোমান ইবাহিম মহল্লা উপমহাদেশে বিখ্যাত আলেম তার লেখা কিতাব নাসিবিয়ত তাহকি একটি ভেস মেয়ে ভূমিকাতে তিনি একটা চমৎকার আলোচনা করেছেন ওইটা মাথায় রাখলে আমার মনে হয় নাসিমেরকে চেনা সহজ হবে তো সেখানে তিনি ইমাম ইবনে হাজম আন্দালু রাহিমাহুল্লাহ একটা কথা এনেছেন ইবনে হাজম আন্দালু রাহিমাহুল্লাহ মহল্লা বলেন হিজরি প্রথম শতাব্দীতে মুসলিম বিশ্বে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেগুলো আসলে নেতিবাচক ছিল এবং এর নেতিবাচক প্রভাব পড়েছে প্রথম ঘটনা হজরত ওসমান নাদি আল্লাহ তাল শাহাদাতের ঘটনা এটা মুসলমানদের মধ্যে একটা বড় ফেতনা ছিল এবং মুসলমানদের মধ্যে খিলাফতের যে একটা সম্রান সম্মান সম্ভ্রম এই জিনিসটা নষ্ট হয়ে গেছে যদিও একই ধরনের ঘটনা আগে ঘটেছে হজরত ওমর রাজিউল্লাহ আল্লাহ শহীদ হয়েছেন কিন্তু হজরত উসমানে শাহজাতের সাথে সেখানে বেশ কিছু পার্থক্য আছে হজরত ওমরকে যে শহীদ করেছে আবুল্লুল ফিরোজ একজন পার্সিয়ান অগ্নি পুজো তো সে মুসলিম সোসাইটির কেউ না মুসলিম কমিউনিটির বাইরের একজন লোক অপরদিকে হযরত হজরত ওসমানকে যারা হত্যা করেছে তারা মুসলিম সমাজেরই লোক এর মধ্যে আবদুল্লা ইবনে সাবার আছে মোনাফিক আছে কিছু মখলিস মানুষও আছে কিছু সহজ সরল মানুষ যারা আসলে জানে না পরিস্থিতি না জানে কিন্তু দিনের প্রতি একটা দরদ আছে জড়াই গেছে এমন মানুষগুলোও ছিল এবং হজরত উসমানের ক্ষেত্রে যেটা হয়েছে যে ওনার ব্যাপারে নানা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এবং এই অপবাদগুলো শুধু সেই যুগে দিয়েই খ্যান্ত হয়ে গেছে এমন না এই এখন চোদ্দশো হিজড়ির পরেও মানুষ ওই অপবাদগুলো লালন করছে এখনও কোনো কোনো গবেষকের লেখায় আমরা যেটা দেখি যে হজরত উসমান নাদিউল্লাহ তালু স্বজন করেছিলেন নাওয়াজ এবং আরও বেশ কিছু অভিযোগ তার ব্যাপারে আনা হয় তো তার মানে কি ওই যে ওখানে যেটা হয়েছে হজরত উসমানের শাহাদাতের সময় যে একটা ফিতনার জন্ম নিয়েছে এবং খেলাফতের প্রতি মানুষের যে সম্মান শ্রদ্ধা এই জিনিসটা প্রথম আঘাতপ্রাপ্ত হয় দ্বিতীয় ঘটনা ছিল কারবালার ঘটনা যেখানে আহলে আহলেবাহীতে সম্মানে আক্রমণ করা হয় আহলে বাইতের রক্ত ঝরানো হয় তৃতীয় ঘটনা ছিল হার ঘটনা বাহিনী মদিনা আক্রমণ করে মদিনায় লুণ্ঠন করে সাহাবিদের হত্যা করে এবং লুটতরাজ করে যেটা মদিনায় কখনো হওয়া সম্ভব না যেটা মদিনায় এই ধরনের কাজের কোনো অনুমতি নেই কোনো সুযোগ নেই সেই কাজ থেকে বাহিনী করেছিল সিরিয়ান বাহিনী এবং এটা হচ্ছে মদিনার সম্মান নষ্ট করা চতুর্থ ঘটনা হল আব্দুল্লিব বিন ইউসুফ সাকাফির বাহিনী তখন মিনজানিক থেকে পাথর নিক্ষেপ করেছিল কাবা শরীফের চত্বর বরাবর আব্দুল বাহিনী তিনি এবং তার সৈন্যরা হয় এবং আঘাতে কাবার বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয় কয়েক জায়গায় আগুন ধরে যায় আমরা অনেক সময় হাজ্রাজ বিন ইউসুফ সাকাবির প্রশংসা করতে গিয়ে বলি যে তিনি কাবা পুনর্নির্মাণ করেছিলেন তা আসলে প্রেক্ষাপটটাও বলা দরকার যে কাবা পুনর্নির্মাণ করার প্রয়োজন হয়েছিল কেন প্রয়োজন হয়েছিল কারণ আগে সে ধ্বংস করেছে কাবার কিছু অবকাঠামো ধ্বংস করেছে দেখেই প্রয়োজন হয়েছে নতুন করে নির্মাণ কাজ করার তো এই যে চারটা ঘটনা এটা আসলে মুসলিম বিশ্বকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে তো শেখ আব্দুল রশিদ নৌমানি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে এই চারটা ঘটনায় নাসেবিদের চার ধরনের মানহাজ আছে এবং সেটা আহলুসন্নাওয়াল জামাতের মানহাজ থেকে বহির্ভূত এই চারটা ঘটনায় আহলুসন্নাওয়াল জামাতের একটা অবস্থান আছে কিন্তু নাসেবিরা এর বাইরে অবস্থান নেয় তাদের অবস্থানটা কি নাসিবিদের প্রথম অবস্থান হলো হজরত স্মানে শাহাদাতের কেন্দ্র করে তাদের অবস্থান হলো যে এই শাহাদাতের জন্য হাজরত আলী আলহানু দায়ী নবজিল্লা ঘটনায় তাদের অবস্থান হলো যে হুসাইন আল্লাহ আলহন এই ঘটনার জন্য দায়ী হার ঘটনায় তারা দায়ী করে ওই সকল সাহাবিদেরকে যারা ইয়াজিদের বশ্যতা স্বীকার করেননি এবং ইবনে জুবাইরের শাহাদাতের জন্য তারা দায়ী করে ইবনে জুবাইরের খেলাফত ঘোষণাকে অথচ এই চারটা ঘটনার ক্ষেত্রে আহমস্না জামাতের অবস্থান হলো পুরোই ভিন্ন একদম শতভাগ উল্টো দিকে হজরত ওসমান রাজিউল্লাহানুর শাহাদাতের যে ঘটনা সেখানে শতভাগ দায় সাবাই চক্রের সাবাই চক্রের চক্রান্তই এর পুরো নাটকটা সাজিয়েছে এবং তারাই এখানে দায়ী নানা চক্রান্ত তারা করেছে কারবালার ঘটনায় এখানে ইয়াজিদ দায়ী অবৈদুল্লাহ বিন জিয়াদ দায়ী এরা দায়ী হাররার ঘটনায় শতবাগ ইয়াজিদ দায়ী ইয়াজিদের সেনাবাহিনী দায়ী ইবনে জুবাইলের ঘটনায় আব্দুল মালিক ইবনে মারওয়ান দায়ী হাজ বিন ইউসুফ সাকাফি দায়ী কিন্তু নাসভিয়ত হচ্ছে উল্টো চিত্রটা দেখায় এখানে নাসিবিয়তের সাথে আমাদের রাহুল স্ন জামাতের মৌলিক পার্থক্য দাঁড়িয়ে যায় নাসিবিয়ত এটা হচ্ছে তাদের মূল চিন্তা কিন্তু এই চিন্তাটা আমাদের সমাজে বাংলাদেশে আসলে কিভাবে ছড়ায় আমার যেটা পর্যবেক্ষণ মনে হয়েছে বিভিন্ন জনের সাথে কথা বলে এই চিন্তা যারা স্বল্প পরিসরে লালন করেন তাদের সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে বাংলাদেশে মূলত তিনটা ধাপে কাজটা হয় মানে তিনটা ধাপে মানুষ এই চিন্তাটা দ্বারা প্রভাবিত হয় প্রথম চিন্তা হচ্ছে হজরত হুসাইন তা তালুকে নিয়ে হোসেন রাজি আল্লাহ ক্ষেত্রে নাসিবিদে প্রভাবিত লোকদের একটা চিন্তা হচ্ছে যে তিনি মাজলুম ছিলেন ঠিক আছে শহীদ হয়েছেন ঠিক আছে কিন্তু ওনার তো বিদ্রোহ করা ঠিক হয়নি ইয়াজিদ্দ একজন সর এই খলিফা তার বিরুদ্ধে তিনি বিদ্রোহ করতে গেলেন কেন তিনি বিদ্রোহ করতে গিয়েছেন তাকে সব সাহাবি নিষেধ করেছেন তবুও তিনি গিয়েছেন এই জায়গাটা হচ্ছে নাসিবিদের প্রথম ফাঁক খোঁজে নেয় এখানে একটা চিন্তা ছড়ায় দ্বিতীয়ত হচ্ছে ইয়াজিদের ব্যক্তিত্বের ব্যাপারে প্রচুর মানে প্রশংসামূলক অবস্থান তৈরি করে যেমন আমরা দেখি আমাদের সমাজে অনেকে ইয়াজিদকে রাহিমাহুল্লাহ বলে অনেকে তাকে প্রসিদ্ধ তা আবেইদের একজন হিসেবে বলে সে অনেক ইবাদত করত এগুলো মানুষ বলে এটা হচ্ছে নাসিবিয়তের আরেকটা দরজা ইয়াজিদের সম্মান প্রতিষ্ঠা অথচ ওয়াল জামাতে সেই চোদ্দশো বছর ধরেই মানার ছিল না যে তারা ইয়াজিদের প্রশংসা করবে দুই একজন বিক্ষিপ্ত ভাবে কেউ করেছেন সেটা বিচ্ছিন্ন মত কিন্তু সুন্নাওয়াল জামাতের মূল অবস্থান ইয়াজিদের পক্ষে কখনোই ছিল না এবং হুসাইন তাআলা আল্লাহনুর যে অবস্থান এটা কেউ কেউ বিদ্রোহ বলেননি কাজে আবু বকর ঈদুল আরবি সহ এক দুইজন তাদের বিচ্ছিন্ন মত হিসেবে এটাকে বিদ্রোহ বলেছেন বাগাওয়াত বলেছেন কিন্তু আলুসুল্লাব জামাতের মূল অবস্থান এটা না তৃতীয় পয়েন্ট হচ্ছে মারওয়ানঈদুল হাকামের সম্মান প্রতিষ্ঠা করা নাসিবিদের আরেকটা কাজ করে তারা মারওয়ান ঈদুল হাকামকে বাঁচাতে চায় মারওয়ান ইব্দুল হাকাম থেকে সরাসরি যে অপরাধগুলো সহি বর্ণনার মাধ্যমে প্রমাণিত যেমন মারওয়ান ঈদুল হাকামের নির্দেশে তার প্রশাসকরা তার অধীনস্থরা আলী রাজুহ আলহামীকে মিম্বরে বসে গানবন্দ করেছে প্রমাণিত মারওয়ানঈদুল হাকাম নিজে গালমন্দ করেছে এগুলো প্রমাণিত কিন্তু নাসিবিয়ত করে কি এই অপরাধটা মারওয়ানের কাছ থেকে সরিয়ে দেয় তারা মারোয়ানকে প্রমাণ করতে চায় যে সে বোখারি বর্ণনাকারী মারওয়ান অনেক ফজিলত ছিল মারওয়ানের ব্যাপারে নানা ধরনের কথা তারা ছড়ায় তো এই যে তিনটা ধাপ এই তিনটেই হচ্ছে নাসিবিয়ত প্রতিষ্ঠার একটা ধাপ এবং এই তিনটা জায়গা থেকে নাসিবিয়ত কাজ করে মোটামুটি আমাদের সমাজে

কিন্তু নাসিবিয়তের ব্যাপারে আমার মনে হয় যে আমাদের সতর্কতা একটু কম তো এই জায়গায় আমাদের আসলে একটু চিন্তা করা দরকার কারণ নাসিবিয়ত অনেক ভয়ঙ্কর জিনিস উমাইয়া শাসন আমলে পুরোটাই সময় জুড়েই নাসিবিয়ত বেশ শক্তশালী শক্তিশালী ছিল বিভিন্ন মসজিদের মেম্বারে আলী রাজি আল্লাহ তালাকে গালমন্দ করা হয়েছে নানা কাজ করেছে এবং আরও পরে দুই তিনশো শতাব্দীর পরেও ইমাম নাসাইকে আলী রাজি আল্লাহ তাল্লাহ ফজিলত সম্পর্কিত কিতাব লেখার কারণে নাসিবিরা দামিস্ক অত্যাচার করেছে এবং দামেশকে তারা নাসিবিদে একটা বেশ ভালো একটা ঘাটে ছিল তো এই যে নাসিবিয়তের যে এই প্রভাবটা এটা আমাদেরকে এ ব্যাপারে চিন্তা করতে হবে কারণ আহলে বাইতের প্রতি আমাদের যে ভালোবাসা আহলে বাইতের প্রতি আমাদের যে সম্মান এই জিনিসটাকে নষ্ট করে দেয় নাসিবিয়ত নাসিবিত দেখায় যে হোসেন রাজি আল্লাহ তালো অপরাধী কারবালায় যেটা ঘটেছে ইয়াজিদ দায় কারবালায় যা ঘটেছে আবৈদুল্লাহ বিন জিয়াদ দায়মুক্ত এটার লক্ষ্যে তারা নানা যুক্তি দেয় নানা দলিল দেয় সেগুলো নিয়ে আমরা পরে কখনো আলোচনা করবো ইনশাআল্লাহ সেটা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করব কিন্তু মৌলিকভাবে আমরা এই আলোচনাটা একটু বোঝার চেষ্টা করি যে রাফিজিয়তের এক প্রান্তিকতা সেটা থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে আবার রাফিজিয়তের মোকাবেলা করতে গিয়ে মানে রাফিজিয়তের মোকাবেলা বলতে আলি রাজ্লাহ তালনু এবং হোসেন আদুল্লাহ তালুর পক্ষ নিয়ে যারা মোয়াবির আদুল্লাহ তালনুকে গালবন্ধ করে এখন আমরা মোহাবির দাদিউল্লাহ তালাহানুর পক্ষ নিয়ে তার সম্মান বাঁচাতে গিয়ে আবার এমন যেন না হয় বিপক্ষ দলকে আক্রমণ করে বসি আহ্নাল জামাত এই দুটার থেকে মুক্ত মাঝামাঝি থাকতে হবে এই দুই প্রান্তিকতা থেকে দূরে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তাওফিক দান করো